Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillahi wahda wa salatu wa salamu ala man la nabiyya ba'da amma ba'd. Fa'auzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhalladhina amanu ma lakum idha qila lakum unfiru fi sabilillah. Ila akhiril ayah. Sammanito দিনী ভাই ও বোন সকল, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইচ্ছা পোষণ করেছি সেটি হলো বর্তমান সময়। বর্তমান সময় সিচুয়েশন অত্যন্ত কঠিন, বিপদের মুহূর্ত চারিদিক দিয়ে। এক দিনের পর দিন মানুষ আল্লাহকে ভুলে যাচ্ছে। সৃষ্টিকর্তা আল্লাহ, সেই আল্লাহর যে উদ্দেশ্য, আল্লাহর যে মহত্ত্ব, কেন সৃষ্টি করেছেন, কি কারণে সৃষ্টি করলেন, আসলে এইসব ব্যাখ্যাগুলি আজকে আমরা ভুলে যাচ্ছি। আজকে আমরা নিজেদের মধ্যে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে লিপ্ত থেকে আমরা আমাদের মনের প্রবৃত্তিকে, খাহেস নাফস যেটা বলছে, আজকে আমরা সেটাই করছি। অর্থাৎ বর্তমান সিচুয়েশনে ইবলিসের জয় হচ্ছে আর আমরা নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। আজকে দেখুন সারা বিশ্বের দিকে কি অবস্থা। মসজিদে, মাদ্রাসায়, স্কুল প্রতিষ্ঠানে, সামাজিক ব্যবস্থায় আজকে দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। আজকে আপনি মাদ্রাসার যাকে সেক্রেটারি করলেন সে বেনামাজি, আজকে যে মসজিদের ক্যাশিয়ার করলেন সে হলো সুদখোর, আজকে যে মাদ্রাসার সভাপতি করলেন, মসজিদের সভাপতি করলেন সে পাকা একরকম চোর। তো এইরকম সিচুয়েশনের মধ্যে আমাদের করণীয় কি? আর বর্তমান দিনের পরে দিন এমন পরিস্থিতি হচ্ছে, হক কথা আমি বলবো তাকে সেই ব্যক্তি খুঁজে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন এসব ক্ষেত্র দেবেন আগে থেকে ভবিষ্যৎবাণী করে রেখেছেন, যেমন একটা সময় আসবে মূর্খরা বসবে মাসনাদে এবং তারা পরিচালনা করবে শিক্ষিতদের। বর্তমান সিচুয়েশনে তাই ঘটছে। আজকে আমার আপনার মতো শিক্ষিত ব্যক্তিরা সমাজের ভ্যালু পাচ্ছে না। আজকে মাদ্রাসা মসজিদ নিয়ে কোন রকম তর্ক করায়, নিজের বিল্ডিং, নিজের পরিবারকে নিয়ে তারা আজকে ব্যস্ত, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেক মানুষকে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজকে আমি একজন সেক্রেটারি হয়ে গেলাম, আমার দায়িত্ব পড়ে গেল, সমাজের লোক আমাকে দায়িত্ব দিল, অতএব আমার দায়িত্ব যথাযথভাবে আমাকে পালন করতে হবে, এটাই হচ্ছে শরিয়ত, এটাই হচ্ছে আমানত, সেটাকে আমাকে রক্ষা করতে হবে। আর আমি যদি রক্ষা না করতে পারি তাহলে পরে আমি আমার কৈফত আল্লাহর কাছে দেব, আল্লাহকে দিতেই হবে, নচেৎ উপায় নাই। সম্মানিত দিনী ভাই, আজ বর্তমান সিচুয়েশনকে কেন্দ্র করে ভাবতে অবাক লাগে, আজকে আমাদের মুসলিমদের কন্ডিশন, তারা কেমন করে আল্লাহকে ভুলতে পারে, কেমন করে তারা আল্লাহকে ভুলে যেতে পারে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলো, যে আল্লাহ আমাকে মায়ের পেটে রাখলো, যেই মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে আসলেন সে আল্লাহকে আজকে আমরা ভুলে গেছি এবং নিজের মতো নিজে আমি সংসার করতে ব্যস্ত। জি আমার সম্মানিত ভাই, সুরাতুল কালাম
আয়াত নম্বর 51 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উল মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ আসমানে এবং জমিনে যা কিছু আছে নবী তুমি বলো যে তুমি চলো তারপরে লাস্ট ফিনিশিং বলছেন যে তুমি যা করার সব কিছু করো ওয়া ইলাইহিন নুশুর তোমাকে আবার ফিরে আসতে হবে এই মাটি থেকে আমরা সৃষ্টি এই মাটিতেই যাব এই মাটি থেকেই আমরা আবার উত্থাপিত হব অর্থাৎ কিয়ামতের মাটি যাব অতএব আমাদেরকে ভয় ভীতি অর্জন করা একান্ত দরকার আজকে প্রতিটা জিনিস নিয়ে চলছে রাজনীতি আজকে মাদ্রাসা মসজিদ নিয়ে চলছে রাজনীতি আজকে মানুষ মানুষের মধ্যে একবার কট্টর বিরোধী অথচ আমি আপনি মুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসলিমিন ইখওয়া প্রত্যেক মুসলিম ভাই ভাই আর আজকে আজকে আমরা রাজনৈতিক চক্রান্তে পড়ে আজকে আমরা সামান্য কিছু লোক লালসায় ভাই ভাইয়ের ভাতৃত্ব নষ্ট করছি সমাজের ভাতৃত্ব নষ্ট করছি আজকে আমাদের গ্রাম ও পরিবেশকে নষ্ট করছি আজকে দিনের পর দিন অন্যায় চলছে গ্রামে আজকে দিনের পর দিন বেশ্যাবৃত্তি চলছে মদ জুয়া লটারি আইপিএল নাউজুবিল্লাহ মিন জালিম আজকে মুসলিমদের ঘরে ঘরে পাপ আর পাপ আর পাপ বাপ তার ছেলের সঙ্গে ভালো সম্পর্ক রাখে না ছেলে বাপকে লাথি মারছে এগুলো কি আল্লাহর পক্ষ থেকে গজব নয় আপনি কিসের দোহাই দিয়ে ইবাদত করছেন সবকিছুই তো ভুলের মধ্যে চলছে সংশোধন হন সংশোধন করেন সামাজিক ব্যবস্থা গোল চাকাটাকে একবার থামান আজ যদি আপনি অবহেলা করেন আজ যদি এই সামান্য মানুষটির কথা আপনি স্মরণ না করেন কাল কিয়ামতের দিন আপনাকে জবাব লাগবেই লাগবে আমি বলছি লাগবে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ মা লাকুম তোমাদের কি হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বীলা লাকুম উনফিরু ফী সাবীলিল্লাহ যখন তোমাদেরকে বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় এসো আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা লাকুম তোমাদের কি হয়েছে ইযা ক্বীলা লাকুম যখন তোমাদেরকে বলা হয় উনফিরু ফী সাবীলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো ইসা কাল তুমি লাল আর্দ তোমাদের পা দুখানাকে ধরে নাই মাটি আঁকড়ে যেমন আম গাছ জাম গাছ বট গাছ তাল গাছ যেমন তার জ্বর দিয়ে তার ধরে আছে এমন ভাবে তোমাদেরকে কেন ধরে নাই আরাসিতুম বিল হায়াতিদ দুনিয়া তুমি কি এই দুনিয়ার জীবনকে পেয়ে খুশি আছো তাহলে তুমি শুনে নাও ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তুমি এই দুনিয়াকে পেয়ে খুশি থাকো যদি ওই দুনিয়ার মোহে তুমি পড়ে যাও তাহলে তুমি শুনো এই দুনিয়া হচ্ছে একেবারে তুচ্ছ একেবারেই তুচ্ছ সামান্য এই দুনিয়া হচ্ছে একেবারে কালিল শব্দ ব্যবহার করেছে অতএব যার কোনো অস্তিত্ব নাই একেবারে তুচ্ছ থেকে তুচ্ছ অতএব দুনিয়ার চাইতে আখিরাত হচ্ছে আসল আমা মাতাউল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন হচ্ছে উত্তম অতএব সেটাকে তুমি ঠিক করো দুনিয়া 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 আজকে আমরা দুনিয়া দুনিয়া করতে ব্যস্ত আজকে আমাদের দুনিয়া করতে ব্যস্ত সম্মানিত দিনী ভাই এই দুনিয়া আমার আপনার কারো কাজে আসবে না অতএব মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করুন আল্লাহ রাসূল কান্দেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দেন ক্রন্দনরত অবস্থায় আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন ইয়া আয়েশা কি হয়েছে তোমার কাঞ্চ বলছে কবরের যে লাজ্জাত কবরের মধ্যে যে কষ্ট সেটা কি করে সহ্য করব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি কান্না করে আমি আপনি তাহলে কি বলুন একবার চিন্তা করুন আপনি কোটি টাকার মালিক হতে পারেন 50 লাখ টাকার মালিক হতে পারেন আপনি 10টা বিল্ডিং এর মালিক হতে পারেন আপনি একটা বড় পদে থাকতে পারেন কিন্তু মরলেই শেষ আজকে আমাদের মধ্য থেকে আমাদের বাপ দাদা আমাদের গ্রাম আত্মীয় স্বজন বিভিন্ন জন আজকে দুনিয়া থেকে তারা বিদায় নিয়ে নিয়েছে তারা কবরে কি অবস্থায় আছে আমরা কি খোঁজ খবর কিছু পাচ্ছি না কখনোই পাচ্ছি না
অতএব আমাকে আপনাকে সর্বদা আল্লাহর ভয়ে এই অন্যায়মূলক কাজগুলিকে প্রতিরোধ করতে হবে। আমি আপনি যেটুক ভালো কাজ করব ভালো নিয়তে তার প্রতিদান আল্লাহ দেবে। ভালো কাজ করা তো দূরের কথা, লজ্জার বিষয় আজকে আমরা অন্যায়কে, আজকে আমরা অন্যায়কে আশ্রয় দিচ্ছি, প্রলোভন দিচ্ছি। বাপ নামাজি, মুখে বড় বড় দাড়ি, বাড়িতে আইপিএল এর মাইন্ড মাস্টার, লাখ লাখ কোটি কোটি টাকা জোয়া খেলাচ্ছে, টিকিট খেলছে। বাপ মুলবি তো যাই হোক, মুলবি হলে যে তার ছেলে অসাধু হবে না এরকম ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আমাকে আপনাকে তাকিদ করতে হবে, তাকে বাড়ি থেকে প্রয়োজন বের করে দিতে হবে। ওই ছেলে থাকার চাইতে না থাকাই বেশি উত্তম, যেই ছেলে আপনার অন্যায়ের সঙ্গে আপোষ করেছে, দিনের পর দিন রাহাজানি অন্যায় করেই যাচ্ছে, যার সম্পর্ক চোর ডাকাত জুয়ার চোর, যার সম্পর্ক জুয়া মদ লটারি আইপিএল বেসাবৃতির সঙ্গে, এইরকম জীবনের দরকার নেই। এইরকম জীবনের চাইতে আমার নুন ভাত খেয়ে সামান্য কুড়ে ঘরে থাকা অনেক ভালো। কারণ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আখিরাতের তুলনায় দুনিয়া হচ্ছে একেবারে তুচ্ছ। এই তুচ্ছ জীবনে আমরা এসে এইরকম লন্ড ভন্ড ভিআইপি একদম বিভিন্ন দিক থেকে আমাদের আয়েশ আরাম, ভাই আপনি আয়েস আরাম করছেন ভালো লাগছে? অতএব এই আয়েস আরাম আপনার থাকবে না, মরলেই শেষ। অতএব হিসাবের জন্য আপনি ব্যবস্থা নেন, ইনশাআল্লাহ আপনার পরকাল ভালো হবে। সময় থাকতে সচেতন হন, সময় পেরিয়ে গেলে হাজার পস্তালেও আর হবে না। অতএব সময় থাকতে আপনি সাবধান হন, সময় থাকতে আপনি পরিকল্পনা নেন, ইনশাআল্লাহ এর প্রতিদান আল্লাহ দেবে। আমরা যেন মৃত্যু করে জান্নাত পাই। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে দুনিয়ার মোহ ছেড়ে আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করো, এবং যেন আমরা আল্লাহ তোমাকে বেশি বেশি করে ভয় করতে পারি, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে পারি, পাড়া প্রতিবেশীর সাথে আত্মীয়তা বজায় রাখতে পারি, এবং যাতে করে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।